হ্যালো, আরে হ্যালো মৃদুল দা, এবছর তো আমাদের 50 বছরের পুজো গো, একটু সামলে দাও না। এই ধরো নতুন কিছু ভেবে দাও, মানে দেখো না একটু নতুন কিছু এখন কি করে করবো। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে কালকেই একটা মিটিং ডাকি নাকি? তাহলে কালকেই একটা মিটিং বসাই। জিজ্ঞেস করে নিতে হয়। নেব তুমি কি আঁকা শিখতে? আপনি এখানে কি করছেন? আপনার তৈরি দেবদেবীর মূর্তি শুনেছি তো বিদেশে যায়। না, দেব নয়, শুধু দেবী। তুমি খেতে যাবে না? আমার নাম মৃদুল ভট্টাচার্য, আমি এখানে 3-4 জনকে আঁকা শিখে পরের সপ্তাহ থেকে আসবো। তাহলে আসি। হ্যালো সুস্মিতা দি। হ্যাঁ মৃদুল, বলো। হ্যাঁ, বলছিলাম যে আমি আজকে সকালবেলা গিয়েছিলাম তোমাদের কারেকশনের হোমে, সেখানে একটা মেয়েকে দেখলাম, দারুণ লাগছে। কি একটা নাম, নীলাঞ্জনা। তো ও এখানে কি করে এলো? এত প্রতিভা এখানে কি করে এলো? আগের বছর আর্ট কলেজের একটা প্রফেসর খুন হয়েছিল, শুনেছিলে? খবরটা চেপে রেখেছে,
যদিও এখন এটা ওপেন সিক্রেট। একদিন ওই আপনাদের লাইফ আর্ট ক্লাস নাকি হয় না আর্ট কলেজে, তখন মেয়েটার সাথে নোংরাম, মানে কি আর বলি, মেয়েটা রিপোর্ট করেছিল কাজ হয়নি, আরও কয়েকজন ছিল ওর সাথে, তবে এনার এগেনস্টে কেসটা চলছে, কাস্টাডিতেই রেখেছে, কেসটা কোর্টে আর ওঠেনি, কোনোদিন উঠবে বলে মনেও হয় না। গত দুর্গাপুজোর অষ্টমীতে রাস্তায় ত্রিশূল দিয়ে ওপেন খুন করেছিল প্রফেসরটাকে, ভাবতে পারো? রাখছি। তোমার কথা ওয়ার্ডেনের কাছে শুনলাম, কি দরকার ছিল আইনটা হাতে তুলে নেওয়ার? অপরাধের পরিমাপ করা গেলে তার বিচার আদালতে হয়, কিন্তু যে অপরাধের কোনো সীমাই নেই তার বিচার আমি করেছি। আঁকাটা ভালো হচ্ছে। হ্যালো বাবলু, আইডিয়া পেয়ে গেছি একটা, কালকে মিটিং এ বস। তুমি কি জাত নীলে আসবার কালে